নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমি কীভাবে সেটা তৈরি করি। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, আমার প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি তেল দেব। আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে রেখেছিলাম, আর এইভাবে আমি ঝিঙে আর আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আমি এখানে তিনটা ঝিঙে নিয়েছি, দুটো আলু নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এক চামচ আদা বাটা নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। আমি রিফাইন তেল দিয়েই রান্নাটা করব। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা। দেবো সামান্য গোটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদগুলো। আলুগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হলে আমি মশলা দেব। এবার আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। দেব এক চামচ জিরে গুঁড়া। দেব আমি আদা বাটাটা দিয়ে দেব, এক চামচ আদা বাটা। একটু সামান্য গরম জল দিচ্ছি। দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। কিন্তু এবার আমি চিংড়ি গুলো দিয়ে দেব। চিংড়ি গুলো দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে, আর ঝিঙেটা লাস্টে দেবে, কারণ ঝিঙেটা গলে যাবে। এবার আমি জল দিয়ে দেবো, আমি গরম জল ব্যবহার করি। এবার আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আমি 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি এসে দেখবো যে আমার তরকারিটা হয়ে গেছে কি না। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার ঝিঙে আর আলুর তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাবো। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। ধন্যবাদ।